বাসা থেকে বের হইছি গাইস, অনেক দিন হয়ে গেছে। মৌলভীবাজার শেষ করে ঢাকা, ঢাকা থেকে আবার কুমিল্লা, কুমিল্লা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আবার কুমিল্লা, আর এখন আমরা ঢাকা ফেরার পথে। তো আমাদের ভিডিওগুলো কি গাড়ির মধ্যে হইতেছে, আর অনেকেই বলতেছে ভাইয়া ভ্লগ করেন নাই, ভ্লগ করেন নাই। আসলে আমার মামাতো বোনের হলুদ বিয়ে, তারপর রিসেপশন, তিনটা প্রোগ্রাম, তার মাঝখানে 21 তারিখ গেট, 21 তারিখ চিরমায়ের প্রোগ্রাম ছিল। তার মানে হলুদ খাইছি, চিটাংয়ে প্রোগ্রাম করছি, আর এখন বিয়ে খাইয়া ঢাকা মুভ করতেছি, কারণ কালকে একটা কাজ আছে। দেন আবার 24 তারিখে যমুনে ফিচার পার্কে যাচ্ছি, ওখানে আর একটা কাজ। তো রিসেপশনটা খাওয়া হয় নাই, বাট আমাদের বিয়েটা খাওয়া হয়ে গেছে। কানের মধ্যে এয়ারপড লাগায় রাখছস, গান কি আসলে বাজে? না, গান বাজে তো শুনতাম না। ও মানে পার্ট, এটা ভাইবস, ভাইবস। এটা কি, এই বুদ্ধি তোরা কে শিখাইছে? এটা মনে হইতেছে সাগর ভাইয়ের এয়ারপডটা, তার মানে সেই আবার জিব্বা কামড় দেশ কেন? আমাকে কালকে রাতে একটা কোশ্চেন করতেছে, ভাইয়া তোমার সাথে পার্সোনাল কথা আছে। আমি বলি কি পার্সোনাল কথা তোমার সাথে আমার? তারপর বললো কি, ভাইয়া 2 মাস ধরে না আমি ভাই ওর খালি ঝগড়া করতেছি, এখন আমি খালি চাইতে চাই, আমি হুদে চাইতে চাই, এটা এটার সলিউশনটা কি? তারপর আমি বললাম এটা সলিউশন যারা মেরিট পিপল তারা দিতে পারবে। সলিউশন হলো অন্য একটা মেয়ের সাথে রিলেশন করা। ইয়েস, হ্যাঁ, এখন ওর গার্লফ্রেন্ড আমার ভিডিও দেখবে তো তাই এখন এটা বলতেছে, আদারওয়াইজ কিন্তু সে রাত্রে বেলা কান দে বে বে কইরা। এটা 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 আমরা দেখছি, এটা আমরা এখন বলতে চাই না, এটা আমরা সামনে তোমার সামনে আমি পুষ্টি করে। এখন তোমার ঘটনা হয়েছে যেটা আর আমি একটু শোনাই, তো ওর ঘটনা হয়েছে যেটা, ও এখন কি করবে সলিউশন চাইতেছে। জানি এই কালকে রাত্রে দিঘা ঝগড়া করার পরে দিঘা আমি দেখতেছি হাসতাছো, আর 30 সেকেন্ড করে এই যে গেছে। আমার আমার খালি মাথা গরম হয়ে আমি ঝগড়া করি, আর তো আমার দোষ না, এর তো উপরের দোষ। আর আমার ঝগড়া করি, ঝগড়া করার পরে যে সবাই যে এরকম করে, 30 সেকেন্ড করে আমার দিকে তাকায় থাকে। আবার আমি রুমে ঢুকি, ঝগড়া করে আবার বলে ভাই 30 সেকেন্ড মানে কি ভাই? আমি 30 সেকেন্ড না না না, ও যে নাটক দেখাইছে মানে কালকে মানে আজকে রাতে আসছে রাতে বেলা গাড়ির মধ্যে মানে ভাড়া নিতে ঝগড়া করতেছে, তারপর আমরা রাতে বেলা একটু খাইতে গেছিলাম একটা রেস্টুরেন্টের দিকে, মানে ছন্দু না আমি বুঝতে পারতেছিলাম না যে আমি এখন কি করবো, আমার রাগ বেশি। এটা কে বলছে তোমাকে? আমার মতো ভদ্র ছেলে আর আছে? তুই এটা শেষ করে ফেল না, সাগর ভাই বিয়ে করবে, বড় ভাই আছে সবাই বিয়ে করবে, আমি তো ছোট ভাই, আমি তো সবার ছোট ভাই। আরে ভাই, আমার ফ্যামিলিতে সিরিয়াল ছোটতে হয় জানো, আমার ছোট তানবীরের বিয়ে হয়ে গেছে। এগুলা তোমার ভিডিওতে দেখাইতেছে সে, বাট সে রাত্রে বেলা কান দে, ইটস ট্রু। এগুলা যে নাটক, মানে ভিডিও অন করলে মনে করো যে আমিও এরকম করি। দেখা হচ্ছে ঢাকায়, আর 24 তারিখে সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে না ঢাকার মানুষের সাথে দেখা হয়েছে যমুনা ফিউচার পার্কে বিকাল 4টার দিকে। তোমার সাথে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। তোমার সাথে দেখা হচ্ছে, তুমি চলে এসো।